নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল 5:30 ও সন্ধ্যা 7:30 দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল 5:30 ও সন্ধ্যা 7:30 দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল 5:30 ও সন্ধ্যা 7:30 দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল 5:30 ও সন্ধ্যা 7:30 দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল 5:30 ও সন্ধ্যা 7:30 দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল 5:30 ও সন্ধ্যা 7:30 দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির।